অন্তত প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যে দাঁড়িয়ে যাবে এবং সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে বা 71 নম্বর আয়াতে আল্লাহ পাক যে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম কাল কিয়ামত দিন সকল মানুষকে তাদের ইমাম সহ ডাকব সেখানে 120টা কাতারের মধ্যে 80টা কাতার হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তো 80টা কাতারের মধ্যে যদি প্রত্যেক কাতারে একজনকে নেতা রাখা হয় আপনি কোন কোন নেতার পিছনে দাঁড়াইতে চান আমাকে বলেন সাহাবী আবু বকর সম্পর্কেও তো ওই সময় বলবেন না বলবেন যে না 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 আমি একেবারে আল্লাহর নবীর কাতারে দাঁড়াইতে চাই বলবেন কি বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীর কাতারে দাঁড়াইতে গেলে কি হওয়া লাগবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন সালাফদের মধ্যে একদল বলেছেন যে এই আয়াতটা হলো হাদিস পন্থী আহলুল হাদিস আসহাবুল হাদিস এদের অন্য নাম সালাফি অন্য নাম মুহাম্মাদি আর গালির নাম হলো ওহাবি লামাজাবি এটা হলো কি নাম গালি গালির নাম কিন্তু সাহাবারা এই নাম রেখেছেন এই নাম বলেছেন তাবিরা বলেছেন তাবে তাবিরা বলেছেন ভারতবর্ষে এই নাম মানে ব্যবহৃত হয়েছে এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে একদল আছে যে তারা অন্ধকারে বাদুর নিজেরা চলে নিজেরা চোখ বন্ধ করে রাখে অন্যদেরকে বন্ধ রাখতে চায় বলে যে মুহাদ্দিসদের নাম হলো আহলুল হাদিস হ্যাঁ মুহাদ্দিসদের নাম আহলুল হাদিস তারা শীর্ষে হাদিসের অনুসারী একজন একেবারে সাধারণ মুসলমানের নামও আহলুল হাদিস যে হাদিসকে মানে এবং উনি বলেছেন যারা কেবলই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ইমাম বানিয়েছে একচ্ছত্র ইমাম তারা কাল কিয়ামতের দিন এটা তাদের জন্য সম্মানের আয়াত যে তারা আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে যাবে নবী তাদের ইমাম থাকবেন মানে আল্লাহু আকবার কার লাইনে দাঁড়াইতে চান